আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকের ক্লাসে দেখাবো শব্দার্থ, দিনের বিভিন্ন সময়কে ফরাসিতে কি বলে। আমি শব্দার্থগুলির সাথে আরও বেশ কিছু বিষয় দেখাবো, যেন খুব সহজে মনে রাখতে পারেন এবং খুব সহজেই লিখতে পারেন এবং পড়তে পারেন। প্রথমে দেখব দিনকে ফরাসিতে কি বলে। দিন ফরাসিতে বলে জোহ। তো জোহ আগে আমি একটা ল বসিয়েছি, কারণ হলো জোহ একটা মাস্কুলা শব্দ অর্থাৎ পুংলিঙ্গ, তো মাস্কুলা হলে তার আগে ল বসাতে হয়, ল জোহ। যদি এটা ফেমিনা হতো অর্থাৎ স্ত্রীলিঙ্গ হতো তাহলে এখানে বসত লা। তাহলে আমাদের যেহেতু জোহ একটা মাস্কুলা শব্দ তার আগে বসেছে ল, ল জোহ। আর এখানে বানানটা খেয়াল করে দেখেন, এখানে জির সাথে দুইটা ভয়েললেট আছে, এ ই ও ই মিলে হয় উ, এই জন্য বানানটা হয়েছে জু। আর এর উচ্চারণটা একটু হালকা করে উচ্চারণ করলেই হয় জুহ, ল জুহ অর্থ দিন। এখন আমরা দিনের বিভিন্ন অংশের অর্থাৎ সকাল বিকাল এই সময়ের নামগুলি দেখব। প্রথমে আছে কি সকাল। সকালকে ফসেত বলে মাতা, এখানে আছে এম আ মা তে ই এন তা, তাহলে দুই রকমের আ পেলাম। এই যে এখানে দেখেন মা তা, তাহলে মা সাধারণভাবে ছিল তার সাথে কিন্তু একটা চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে। এখানে তে ই যদি হতো তাহলে হয়ে যেত তি, ইর সাথে একটা এন হওয়ার কারণে হয়ে গেছে আ, কারণ ই এন এর উচ্চারণ হলো আ। তাহলে আমরা তের সাথে ই এন দিয়েছি বলেই কিন্তু আমরা এইরকম ভাবে বলছি তা মাতা। মাতা যেহেতু একটা মাস্কুলা শব্দ তার আগে একটা ল বসিয়েছি, ল মাতা অর্থ সকাল। দুপুর, দুপুরকে ফসেতে বলে মিদি। মিদি বানান একেবারেই সহজ, এম ই মি দে ই দি মিদি, মিদিও একটা মাস্কুলা এই জন্য তার আগে ল বসেছে। বিকাল লাফে মিদি, এখানে বেশ কিছু নিয়ম আছে। এখানে দেখেন এল আপোস্তব দিয়ে একসাথে শব্দটা লেখা হয়েছে, কারণ হলো একটু আগে আমি কি বলেছি শব্দটার আগে ল অথবা লা বসার কথা ছিল, এখানে আসলে ল বসার কথা ছিল, এই যে এল এ ল। যেহেতু শব্দটা একটা ভয়েল লেদ দিয়ে শুরু হয়েছে সেই জন্য এই ওটা বাদ দিয়ে এল আপোস্তব দিয়ে লিখতে হয়েছে, আর পড়ার সময় এই এল আটা একসাথে মিলিয়ে পড়তে হয়েছে লা। আর এখানে পে এক ও এস ফে এই ওটা উচ্চারণ করতে হয়েছে এ, কেন, কারণ হলো এর উপরে একটা আক্স আছে, এই আক্সটার নাম হলো আক্স ঘাব। আক্স ঘাব থাকলে বড় করে বলতে হয় এ, এ না, এ হয় হলো যদি আক্সটা সামনের দিকে যেত, এই আক্সটা কিন্তু পেছনের দিকে চলে গিয়েছে, এই জন্য এটার নাম হলো আক্স ঘাব। আর এটার উচ্চারণ করতে হয় একটু এটাকেই বড় করি এ। তাহলে আমরা প্রথমে এইটুকু অংশ পড়লাম লা, আর এটা হলো ফে, লা ফ্রে। মিদি তো একটু আগে আমরা বানান করে দেখলামই, তাহলে একসাথে কি হয়ে গেল লা ফে মিদি অর্থ বিকাল। সন্ধ্যা, সন্ধ্যাকে ফসেতে বলে সোয়া। সোয়া কিভাবে বানান হলো এস এর সাথে ও ই এহ, তো ও ই মিলে কি হয় ওয়া, তাহলে এস এর সাথে ওয়া হলে সোয়া, এর উচ্চারণটা হয়ই না, তাহলে আমরা কি বললাম ল সোয়া, কারণ হলো সোয়াটা মাস্কুলা, তো মাস্কুলার আগে ল বসিয়ে দিয়েছি, হয়ে গেল ল সোয়া। ঠিক আছে, রাত, রাত হলো নুই। এতক্ষণ কিন্তু আমরা সবগুলি শব্দের আগে ল বসিয়েছিলাম, কারণ সবগুলি শব্দই ছিল মাস্কুলা। যদিও লাফ্রেমিদিতে আমরা এল আপস্থব দিয়েছিলাম, কিন্তু আফ্রেমিদিও কিন্তু ল থাকার কথা ছিল, আমরা একটা ওটা উজ্জ্ব আছে আর কি, কিন্তু সেটা কিন্তু মাস্কুলা ছিল। নুই হলো ফেমিনা, এই জন্য নুইয়ের আগে লা বসেছে, তাহলে কি হলো লা নুই। আর নুই বানানটা তো একেবারেই সহজ, এন ই নু ই তে ই নুই, তে উচ্চারণ তো হবে না। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।